দেশব্যাপী চলছে তাপপ্রবাহ আর এই সময়টাতেই আলোচনায় এসেছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ নিধনের বিষয়টি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজন ফোকাস পয়েন্টে আজকে আমাদের আলোচনার বিষয় কমছে বনাঞ্চল বাড়ছে তাপপ্রবাহ দর্শক এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন শিক্ষক এবং গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন ডক্টর মোহাম্মদ কামাল হোসেন আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জি ডক্টর কামাল হোসেন ডক্টর মোহাম্মদ কামাল হোসেন আপনি নিশ্চয় একটা প্রতিবেদন দেখেছেন গ্লোবাল ফরেস্ট ওয়াচ যারা গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যে দুই সালে বাংলাদেশে বনাঞ্চল কমেছে চুয়াল্লিশ হাজার একর এবং দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত যে বৃক্ষ আচ্ছাদিত এলাকা সেটি ক্রমেছে ছয় লাখ সাত হাজার একর এবং সবচেয়ে বেশি বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে চট্টগ্রাম বিভাগে তো এই প্রতিবেদনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আসলে যে প্রতিবেদনটা গ্লোবাল ফরেস্ট ওয়াশ প্রকাশ করেছে আমরা এর আগেও দেখেছি সারা বিশ্বব্যাপী বনাঞ্চল কমার যে প্রবণতা এবং এটাকে রোধ করার জন্য গ্লোবাল ফরেস্ট ওয়াশ বিভিন্নভাবে বিশ্বব্যাপী যে তথ্যগুলা প্রকাশ করে এবং তার আলোকেই অনেক দেশ অনেক জায়গায় বন নিধনটা কমানোর জন্য প্রচেষ্টা করে থাকে এই তথ্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখন আর সরজমিনে মাঠে গিয়ে বৃক্ষ নিধন অথবা ডিফরেস্টেশন এটা দেখতে হয় না আমরা কিন্তু ওই তথ্য থেকে পেয়ে যাই আমাদের বনাঞ্চলের কি অবস্থা কি হতে যাচ্ছে আসলে যে কথাটা বলা হচ্ছিল যে দুই হাজার সন থেকে আমাদের দুই পর্যন্ত প্রায় দুই লক্ষ ছচল্লিশ হাজার হেক্টর যেটাকে আমরা যদি একর নিয়ে যাই প্রায় আড়াই গুণ এটা আমাদের ফরেস্ট ডিফরেস্টেশন অথবা বন নিধন হয়ে গেছে আমাদের দেশের তুলনায় এটা কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ফিগার আমরা বলবো এটা ভয়াবহ একটা সংখ্যা দু হাজার বাইশ সালে তেরো হাজার আটশো হেক্টর হলেও দু সালে সেটা বেড়ে দাঁড়ায় সতেরো হাজার আটশো হেক্টর এবং দুই হাজার চব্বিশ সালেও যে হারে বৃক্ষ নিধন হচ্ছে বন নিধন হচ্ছে সেটাও কিন্তু আমাদের জন্য খুবই একটা শঙ্কার বিষয় বলে আমি মনে করি এর মধ্যে আরও ভয়াবহ যেটা এই ফিগারের মধ্যে শুধুমাত্র চট্টগ্রামেই কিন্তু দুই হাজার দুই লক্ষ একত্রিশ হাজার হেক্টর বন নিধন হয়ে গেছে আমরা জানি বাংলাদেশে সর্ববৃহৎ বন এলাকা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই বনাঞ্চলটা আমাদের কিন্তু যেমন বিভিন্ন প্রজাতির সমৃদ্ধ বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চল ছিল তেমনি ছিল হাজারো রকমের উদ্ভিদ প্রজাতির সমাহার এই বনাঞ্চল কিন্তু আমাদের ওই পাশেই মায়ানমার মালয়েশিয়া বনাঞ্চলের সাথে মিশে পৃথিবীর একটা শ্রেষ্ঠতম জীববস্তুর আধার হিসেবে পরিচিত ছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের এই অঞ্চল বিশেষ করে আমি যে পাঁচটি জেলা বললাম যেখানে বৃহত্তর চট্টগ্রামে দুই লক্ষ একত্রিশ হাজার হেক্টর বন নিধন ডিফরেস্টেশনের কথা বলা হচ্ছে গ্লোবাল ফরেস্ট ওয়াশের তথ্য মতে এটা আমাদের জন্য অত্যন্ত শঙ্কার বিষয় আমাদের জন্য ভয়াবহ একটা বিষয় বলে আমি মনে করি কারণ আমরা জানি একটা বৃক্ষ শুধুমাত্র একটা বৃক্ষই নয় একটা প্রজাতি নয় অথবা একটা শঙ্ক নয় আমরা জানি বনের বৃক্ষগুলো কিন্তু স বছরের অধিককাল সময়ে ওই জায়গায় তারা জন রিজেনারেশন হয় ওখান থেকে তারা বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয় একসময় এই একটা বৃক্ষই কিন্তু অনেকগুলো অন্যান্য প্রজাতিকে সাপোর্ট করে যেমন ওই বৃক্ষের সালের মধ্যে বাকলের মধ্যে কিন্তু বিভিন্ন শৈবাল ফার্ন অর্কিড অর্কিডসহ বিভিন্ন প্রজাতির অ্যানিমাল পাখি এবং পতঙ্গ বসবাস করে কোস্টারিকে একটা পরিসংখ্যানে দেখা গেছে এই রকমের একটা পরিপক্ক বৃক্ষ প্রায় তিনশো প্রজাতির অন্যান্য প্রজাতিকে তাদের বাসস্থান বা তাদের আবাসস্থল হিসেবে গড়ে তোলে আমাদের দেশেও আমরা দেখছি প্রাচীন যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু অন্য অনেক প্রজাতিকে কিন্তু তারা আবাসস্থল হিসেবে বাস করে সুতরাং এই সাথে একটা বৃক্ষ নিধন হওয়া মানে একটা বৃদ্ধ খেটে ফেলা মানে হচ্ছে একটা গাছ না আরও সহানিক প্রজাতির কিন্তু আবাসস্থল কিন্তু আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আর অনেক সময় আমরা বলি একটা গাছ কাটলে তিনটা গাছ লাগানো আসলে তিনটা গাছ আমরা লাগাই না আমরা তিনটা সারা লাগাই জি ডক্টর মোহাম্মদ বিপুল পরিমাণ বন অঞ্চল বন হচ্ছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে গেছে তো এর জন্য আপনি আসলে স্পেসিফিক ভাবে কাকে দায়ী করবেন আমি মনখুরিয়ে এটার জন্য আমরা কম বেশি সবাই দায়ী কারণ আমরা বনভূমি দেখাশোনার জন্য আমাদের বন বিভাগ আছে আমাদের সরকার মহত হয়ে আছেন এবং সেই সাথে আমরা যারা সচেতন নাগরিক যারা বন নিয়ে কাজ করি গবেষণা করি অথবা লেখাপড়া করাই বা করি আমাদের সবার কিন্তু দায়িত্ব আছে আমি মনে করি আমাদের এই মুহূর্তে বাংলাদেশে বনভূমির পরিমাণ আমরা বলি বন বিভাগের তথ্য ছচল্লিশ লক্ষ ছচল্লিশ হাজার সাতশো একর কিন্তু এই বনভূমির মধ্যে কিন্তু ইতিমধ্যেই দখল আছে দুই লক্ষ সাতান্ন হাজার একশো আটান্ন একর এর মধ্যে আবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বনভূমি বরাদ্দ দেওয়া হয় প্রায় এক লক্ষ ষাট হাজার একরের মতো বেশি এটা ছাড়াও আমি মনে করি যে আমাদের এই পরিসংখ্যানের সেও আরও অনেক বেশি বনভূমি কিন্তু বিভিন্নভাবে বেদখল হয়ে গেছে এই বেদখলের মধ্যে অথবা জবর দখলের মধ্যে কিন্তু বিভিন্ন ব্যক্তিবিশেষ যেমন আছে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেমন আছে তেমনি অনেক প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি কর্মকর্তারাও জড়িত সুতরাং আমরা কেউ কিন্তু এই দায় এড়াতে পারবো না জি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন আপনি বিরতির আগে বলছিলেন যে আমরা যে গাছ কাটছি অথবা বনাঞ্চল নিধন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে হলো উন্নয়ন প্রকল্প তো আমাদের তো উন্নয়ন করতেই হবে তো বৃক্ষ রেখে গাছ রেখে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার কোনো সুযোগ আছে কিনা অথবা আদৌ যায় কিনা ধন্যবাদ অবশ্যই আমরা মনে করি যে আমাদের উন্নয়ন প্রকল্প করতে হবে উন্নয়নমূলক কাজকর্মও করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে যেখানে এই উন্নয়নমূলক কাজের জন্য আমাদের গাছ কাটা যাবে অথবা বনের অংশ আমাদেরকে পরিবর্তন করতে হবে আমি মনে করি সেখানে মিনিমাম বন বা গাছ নিধন পূর্বক আমাদেরকে উন্নয়ন কাজ করতে হবে এবং শেষে উন্নয়ন কাজ শেষে আবার যথাযথভাবে আমাদের কিন্তু এর ক্ষতি পূরণ হিসাবে আরও বেশি গাছ লাগানো যেতে করতে হবে শুধু লাগানো হলেও হবে না আমরা অনেক সময় বলি একটা গাছ কাটলে তিনটা গাছ লাগানো আসলে তিনটা গাছ না আমরা তিনটা চারাই লাগাই সুতরাং ওইখানে আমাকে ওই চারাগুলো যেন আবার পরিপূর্ণভাবে বিক্রি রূপান্তরিত হয় অথবা বিক্রি গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাও করতে হবে এভাবে যদি করা সম্ভব হয় বা বা করা যায় তাহলে আমি মনে করি অনেকাংশে আমাদের উন্নয়ন প্রকল্পের যে ক্ষতি বিশেষ করে বৃক্ষ নিধনের ক্ষেত্রে সেটা কাটিয়ে ওঠা সম্ভব আর যেখানেই সম্ভব আমাদের কিন্তু বনাঞ্চল অথবা অনেক পুরনো আমাদের ঐতিহ্যবাহী কিছু গাছপালা আছে বনাঞ্চল আছে বৃক্ষ সম্পদ আছে সেটাকেও কিন্তু আমরা যথাযথ রেখে তার বিকল্প হিসেবে অথবা তার পরিবর্তে অন্যভাবে আমাদেরকে উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সচেষ্ট হতে হবে অনেক সময় আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করে থরিঘড়ি করে আমরা মনে করি যে না এত ঝামেলার দরকার নাই আমরা এটা গাছ কেটে ফেলে কী হয় পুরনো গাছ অথবা না থাকলে কেউ হয় আমরা আবার আমরা লাগাবো ওই ধরনের বিষয়টা আমার মনে হয় করা উচিত হবে না আমাদের কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে সংশ্লিষ্ট যারা অভিজ্ঞ সম্পন্ন লোক যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা পরিবেশ নিয়ে গবেষণা করে তাদের মতামত নিয়ে আমার মনে হয় এই ধরনের উন্নয়নমূলক কাজগুলোর কারণে যে পরিমাণ আমাদের বনাঞ্চলে বিশেষ করে গাছপালার করতে হয় সেই বিষয়টা কমিয়ে আনার জন্য আমাদেরকে সবাইকে সচেষ্ট হতে হবে জি ডক্টর মোহাম্মদ কামাল হোসেন এই বড় বড়ো গাছগুলো কেটে ফেলে আমরা শহরাঞ্চলে দেখা যাচ্ছে যে নগরাঞ্চলে দেখা যাচ্ছে যে শোভা বর্ধনকারী গাছ আমরা লাগাচ্ছি তো এইটা আসলে কতটা যুক্তিযুক্ত হচ্ছে অথবা পরিবেশ রক্ষায় গাছগুলো কতটুকু ভূমিকা পালন করতে পারে আসলে গাছ লাগানো কিন্তু একটা বিজ্ঞান এবং কোন গাছটা কোন জায়গায় লাগাতে হবে সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি একটা প্রজাতির তার সাইড অথবা যেখানে আমি লাগাবো তার সাথে একটা ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু সর্বশেষ আমরা কিন্তু ওই গাছ লাগানোর কিন্তু পরিপূর্ণ সুবিধাটুকু পেতে পারি না অথবা অনেক সময় আমরা আমাদের বল সিদ্ধান্তের কারণে অথবা তড়িঘড়ি করে আমরা গাছ লাগানোর কারণে অথবা আমরা মনে করি যে কিছু বিশেষ করে আমাদের কিছু কিছু লোকের এই যে বিদেশি কিছু ফুলের গাছ দেখেই এটা প্রতি একটা তাদের দুর্বলতার কারণেই অনেক সময় আমরা কিন্তু সঠিক জায়গায় সঠিক গাছ কিন্তু লাগাতে লাগানো যাচ্ছে না বা লাগাতে আমরা পারতেছি না এই জন্য আমি মনে করি এইসব বিষয়ে বিশেষ করে শহরাঞ্চলে আমাদের নগরে আরবিকালচারিস্ট অথবা ফরেস্ট স্পেশালিস্ট অথবা ফরেস্ট ডিপার্টমেন্ট অথবা বিশ্ববিদ্যালয়গুলো যেখানে ফরেস্ট্রি পড়ানো হয় তাদের সাথে একটা টিম সবখান থেকে কিছু অভিজ্ঞ লোকজন নিয়ে একটা টিম করে এই বছর কোথায় গাছ লাগানো হবে সেই জায়গাটুকু কতটুকু সেই জায়গায় কোন বৃক্ষটা সবচেয়ে ভালো হবে এবং সেই বৃক্ষের কারণে মানুষ কতটুকু উপকৃত হবে অনেক সময় আমরা ফুলকে প্রাধান্য দিই ফুলও আমাদের একটা বিশেষ চাহিদা আছে কিন্তু ফুল ছাড়াও আমরা মনে করি যে সে কতটুকু ছায়া দিবে কতটুকু তার ডালপালা থাকবে কতটুকু তার পত্রপল্লব থাকবে এবং কতটুকু এখানে বিভিন্ন পাখি অথবা অন্যান্য জীব ও বৈচিত্র্য এখানে আদার হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত এই জন্য প্রত্যেকটা জায়গায় সেটা শহরের একটা আইল্যান্ডে হোক অথবা শহরের একটা মাঝখানের জায়গায় হোক অথবা কোনো খালি জায়গা হোক অথবা পার্ক হোক অথবা অনেক পাহাড়ি জায়গা আছে সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন গাছ লাগানোর আমাদের কি কিন্তু পরিকল্পনা করতে হবে জি ডক্টর মোহাম্মদ কামাল হোসেন এই যখন তাপপ্রবাহ চলছে সারা দেশ ব্যাপী তখন অনেকেই বৃক্ষরোপণে উৎসাহী হয়েছেন তো আর বলা হয়ে থাকে বৃক্ষরোপণ করতে হয় বর্ষা সিজনে তো এখন যেসব বৃক্ষরোপিত হয়েছে সেই বৃক্ষগুলোকে বাঁচানো যাবে কি না অথবা বাঁচাতে হলে এখন করণীয়টা হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা জানি বৃক্ষরোপণের একটা সময় আছে সাধারণত প্রতি বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস পাঁচই হ্যাঁ জুন থেকে বৃক্ষরোপণ কার্যক্রমটা শুরু করি কারণ ওই সময়ে আমাদের দুই একটা বৃষ্টি হলে বাটিতে পানির যে মহেশার থাকে সেই মহাসারটা চারা লাগানোর জন্য এবং চারাকে টিকে রাখার জন্য সহায়তা করে অথবা অনেক সময় চারা লাগানোর পরে বৃষ্টি হলে সেই চারাটা সহজেই কিন্তু বাটিতে কিন্তু শিকড়গুলা তার বেড়ে যেতে পারে এবং গাছটা বৃদ্ধি লাভ করতে পারে কিন্তু এই মুহূর্তে আমি জানি মানুষ তা প্রবাহের কারণেই বৃক্ষের গুরুত্বটা বুঝতে পারছে এবং গাছ লাগানোর ব্যাপারে অনেকেই এখন এই কথা বলতেছে অথবা কেউ কেউ গাছ লাগানোও শুরু করছে তবে এই সময়টা কিন্তু বৃক্ষরোপণের জন্য খুব একটা ভালো সময় বলে আমার মনে হয় না অথবা এই সময় গাছ লাগালেও যে পরিচর্যা করতে হবে বিশেষ করে পানি দেওয়া এবং ছায়া দেওয়া এটা অনেক ক্ষেত্রেই আমাদের পক্ষে সম্ভব নয় আমার হ্যাঁ সন্দেহ এখন যদি এভাবে আমরা অনেকটা আবেগের বসে গাছ লাগানো শুরু করি তাহলে কিন্তু গাছের বেঁচে থাকার হারটা অনেক কম হবে বলে আমার বিশ্বাস জি সূত্র অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে দর্শক এই ছিল ফোকাস পয়েন্টে দেখা হবে আগামীতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেল টোয়েন্টি ফোর সাথেই থাকুন